ভোলায় 16,20,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এসব জালের আনুমানিক বাজার মূল্য 5,67,00,000 টাকা বলে জানা গেছে। রোববার বিকেলে ভোলার শহরের তিনখাম্বা এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তিনখাম্বা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার সড়ক থেকে 16,20,000 মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান। জব্দ জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা শাফিউল কিঞ্জল।